পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি হলো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। 64 একর জমি জুড়ে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধটি 100 বছরেরও বেশি সময় ধরে অটুট অবস্থায় রয়েছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিভাবে যাবেন, কখন যাবেন, কি কি দেখবেন, টিকিট মূল্য কত ও কি কি বার খোলা থাকে তা নিয়ে বিস্তর তথ্য রয়েছে ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বাসে বা মেট্রোতে দুটোতে আপনি যেতে পারেন। হাওড়া এবং শিয়ালদা থেকে দু জায়গা থেকে আপনি বাস পেয়ে যাবেন ভিক্টোরিয়া যাওয়ার জন্য। মেট্রোতে যেতে হলে আপনি ময়দান বা রবীন্দ্র সদনেও যেতে পারেন। টিকিট মূল্য হচ্ছে পার হেড 30 টাকা এবং বিদেশিদের জন্য 500 টাকা পার হেড। সপ্তাহের সোমবার বাদে বাকি 6 দিনই খোলা থাকে। সোমবার দিন শুধুমাত্র ভিক্টোরিয়ার চারপাশের বাগান খোলা থাকে, ভিক্টোরিয়া মিউজিয়াম বন্ধ থাকে। এই ভিক্টোরিয়া হলের চারপাশে রয়েছে যেমন সেন্ট ক্যাথিড্রাল চার্চ, বিড়লা প্ল্যানেটোরিয়াম, এছাড়া রয়েছে পিজি হসপিটাল এবং ময়দান। ভিক্টোরিয়ার দুই প্রান্ত দিয়ে ঢোকা যায়, একটা উত্তরের গেট এবং একটি দক্ষিণের গেট। উত্তরের গেট দিয়ে ঢুকলে আপনি দেখতে পাবেন রানী ভিক্টোরিয়ার মূর্তি এবং দক্ষিণের গেট দিয়ে ঢুকলে আপনি এডওয়ার্ড 7 ঘোড়ার উপর চাপা মূর্তি দেখতে পাবেন। রানী ভিক্টোরিয়ার এই মহলটি তৈরি করতে 1,05,00,000 টাকা খরচ হয়েছিল 1921 সালে। 64 একর জায়গার উপর বিস্তৃত রয়েছে এই রানী ভিক্টোরিয়ার মহল এবং তার বাগান। চারিদিকে রয়েছে সুসজ্জিত বাগান। সোমবার দিন এই ভিক্টোরিয়া মিউজিয়াম বন্ধ থাকে। ভেতরে ঢুকলে আপনার চোখে পড়বে চারদিকের সুসজ্জিত বাগান এবং বিশালাকার শ্বেত পাথরের তৈরি রানী ভিক্টোরিয়ার মহল। ভিক্টোরিয়াতে এটা হচ্ছে কলকাতা সব থেকে উঁচু বিল্ডিং, এর নাম হচ্ছে দা 42। এ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বাইরের টিকিট কেটে আমরা রানী ভিক্টোরিয়ার মহল ও তার বাগান দেখার জন্য 30 টাকা পার হেড দিয়ে ভেতরে ঢুকলাম। এরপর আমরা লাইন দিয়ে ঢুকব মিউজিয়াম। মিউজিয়ামের ভেতর দেখে নেব কি কি রয়েছে। মিউজিয়ামের গ্যালারিতে রয়েছে রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র, যুদ্ধ জাহাজ এবং ভিতরে রয়েছে রানী ভিক্টোরিয়ার বিশাল আকার শ্বেত পাথরের তৈরি মূর্তি। চলুন ভেতরে ঢোকা যাক, দেখা যাক কি কি রয়েছে। রানী ভিক্টোরিয়ার মহল
এর চারপাশে রাস্তাগুলো নুড়ি পাথরের দিয়ে তৈরি। দীর্ঘক্ষণ লাইন দেওয়ার পর এরপর আমরা চলে যাব ভিক্টোরিয়ার ভেতরে। চলুন দেখে নেওয়া যাক ভিক্টোরিয়া মিউজিয়ামে কি কি রয়েছে। তো বন্ধুরা, ভিক্টোরিয়া মিউজিয়ামে রানী ভিক্টোরিয়ার শ্বেত পাথরের মূর্তি সরিয়ে সেখানে রাখা হয়েছে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন ধরনের ছবি এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে বিস্তর তথ্য রয়েছে। তো চলুন সেগুলো ভিডিওতে এক্সপ্লোর করা যাক। ইয়ে